এগে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এ নাম তুললেন তারকেশ্বরের বাসিন্দা মলয় ঘোষ। আইসক্রিমের কাঠির ওপর মনীষীদের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর নাম তুলে ফেললেন তারকেশ্বরের বাসিন্দা মলয় ঘোষ। দীর্ঘদিন ধরে অতি দক্ষতার সঙ্গে ছবি আঁকা পেশার সঙ্গে যুক্ত তিনি। আগামী মাসে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এর পক্ষ থেকে তাকে দিল্লিতে সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়। হুগলি থেকে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা। সবাই ক্যানভাস এর উপর, কাগজের উপর বিভিন্ন ধরনের কাজ করে, ক্যানভাসের উপরে, কাগজের উপরে, আরো অনেক রকম মিডিয়ামের উপরে কাজ করে, কিন্তু আমি সেটাকে একটু রিমডিফাইড করার চেষ্টা করলাম। আমি ভাবলাম যে একটা অন্য কিছু, এমন কিছু একটা সৃষ্টি করতে হবে যেটা একবার নতুনত্ব এবং ওয়ার্ল্ডের বুকেতে সেটা পাঠানো যাবে, সেটা সেখানে একটা স্বীকৃতি পাবে।